দর্শক আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আপনাদের সবাইকে। এই মুহূর্তে আমি যে সড়কটিতে দাঁড়িয়ে আছি, আমার পেছনে যে সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ঢাকা শরীয়তপুর মহাসড়ক। নির্মাণ কাজ চলছে, আমার পাশেই তার যন্ত্রাংশ আপনারা দেখতে পাচ্ছেন। যে তথ্যটি বলার জন্য আমি এই ভিডিওটি করছি, সেটি যাওয়ার আগে আমি যেটি আহ্বান জানাতে চাই, এই শরীয়তপুরকে যারা সামনে রেখে বিভিন্ন পদে আসীন হয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, তারা যখন এই শরীয়তপুরে আসেন, আমরা জানি যে আপনারা ব্যক্তিগত পরিবহনে আসেন, কিন্তু তাদের উদ্দেশ্যে আমার প্রথম আহ্বান, আপনি একটু কষ্ট করে আপনার ব্যক্তিগত পরিবহন ছেড়ে দিয়ে এই জনগণকে একটু দেখান, শরীয়তপুরের মানুষকে, একটি অটো বা বিকল্প যে ছোট যানবাহন আছে সেই যানবাহন দিয়ে আপনি একটু শরীয়তপুরে যান, তাহলে আপনি বুঝতে পারবেন, আপনারা বুঝতে পারবেন যে শরীয়তপুরের মানুষ কতটা দুর্ভোগে আছে। আমি যদি একটু তথ্য দিয়ে থাকি, দেই আমাদের দর্শকদেরকে, যদি কেউ জাজিরা থেকে কোনো মানুষ অটো করে শরীয়তপুর পর্যন্ত যান, এই যানবাহনগুলো আসলে সাধারণ মানুষ ব্যবহার করে থাকেন, তো তারা যদি শরীয়তপুরে যান এই সড়কটি ব্যবহার করে, নিশ্চিত তিনি বাসায় সুস্থভাবে ফিরতে পারবেন না, অথবা যদি ফিরে আসেন তাহলে তিনি সঠিকভাবে ঘুমাতে পারবেন না। এই শরীয়তপুর মহাসড়কটি এই রকম একটি দুর্ভোগের সড়কে পরিণত হয়েছে এই জেলার মানুষের জন্য। এবার আসি আসল কথায়। অনেক আগে আপনারা আমার একটি ভিডিও দেখেছিলেন এবং সেখানে আপনারা বলেছিলেন যে আমি যাতে আরেকটি ভিডিও তৈরি করি, আপনাদের সেই দাবির প্রেক্ষিতে আমি আজকে দাঁড়িয়েছি। প্রায় তিন দিন আমি শরীয়তপুরের এই সড়কটি দেখার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি সংকটটা আসলে কোথায়। আমরা জানি পদ্মা সেতু হওয়ার পরে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, কিন্তু দর্শক আপনারা যারা আমাদের এই সড়কটি আমার পেছন থেকে দেখছেন, এটি ঢাকা থেকে শরীয়তপুরে আসার একমাত্র সড়ক। এটি কি বলে যে শরীয়তপুরের মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয়েছে? এই ব্যর্থতার দায়টা আমরা কাকে দিব? হ্যাঁ, নিশ্চয়ই 2001 সালে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন পদ্মা সেতু হবে, এরপরে ঘোষণা দিয়েছেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হবে, সময়ের ব্যবধানে পদ্মা সেতু আজকে বাস্তব, দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয়েছে। আপনি ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে আপনি যে প্রান্তগুলোতেই যান, আপনাকে নির্ভয়ে নির্বিঘ্নে কোনো ধরনের হ্যাসেল ফ্রি আপনি যেতে পারবেন, কিন্তু পদ্মা সেতু পার হওয়ার পরে শরীয়তপুর পর্যন্ত যে 25-30 কিলোমিটার সড়ক রয়েছে এটি এখন পর্যন্ত অত্যন্ত অবহেলিত। আসল কথায় আসি, সেটি হচ্ছে আমি কিন্তু তখন বলেছিলাম বাতের নিচে অন্ধকার, সেই চিত্রটি বলে আমি ব্যাখ্যা করেছিলাম। এই সড়ক উন্নয়নের জন্য একনাকে 1,680 কোটি টাকা কম বেশি হতে পারে সরকার বরাদ্দ দিয়েছে, বরাদ্দ দেওয়ার পরে সড়কের উন্নয়ন হবে, শরীয়তপুরের মানুষ আশায় বুক বেঁধেছে, অবশেষে হবে সড়কটি। আমরা জানি সেটি গত অর্থ বছর থেকে এই 30 জুন একটি মেয়াদকাল কিন্তু শেষ হয়েছে, নানা আলোচনা সমালোচনা হয়েছে, এক বছরে এখন পর্যন্ত আমি যতটুকু দেখেছি 30% সড়ক উন্নয়ন এখন পর্যন্ত সম্ভব হয়নি। আমরা দেখেছি শুধু বালি ফেলছেন, রাস্তা ভরাট করছেন, তা না কন্টিনিউ কিন্তু তারা কাজ করতে পারছেন না, নানান জায়গায় প্রতিবন্ধকতা দেখছি, অর্থাৎ এতে করে বলা যায় ভূমি অধিগ্রহণের কাজটি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। এই ভূমি অধিগ্রহণের কাজটি অত্যন্ত জটিল প্রক্রিয়া নিশ্চয়ই আমরা জানি, কিন্তু স্বচ্ছের ভিতরে যদি ভূত থাকে তাহলে কিন্তু উন্নয়ন কাজ ত্বরান্বিত হয় না। সরকারের উন্নয়ন কাজ যখন মন্থর গতিতে হয়, নিশ্চয়ই গণমাধ্যমের জায়গা থেকে আমরা সেখানে চোখ কান খোলা রাখার চেষ্টা করি, নিশ্চয়ই সেখানে অনিয়মের সুযোগ তৈরি হয়, এবং এরকম একটি গসিপ কিন্তু শরীয়তপুরের মানুষের মুখে মুখে। একটি অর্থ বছর শেষ হয়ে গেল, প্রথম ম্যাচ শেষ হয়ে গেল, দ্বিতীয় ম্যাচে আছে, আমরা শরীয়তপুরের প্রশাসন থেকে শুরু করে যারা এই সড়কের উন্নয়ন কাজের দায়িত্ব পেয়েছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান, আপনাদেরকে এগিয়ে আসতে হবে, এরকমও তথ্য আমাদের কাছে আছে, আমরা বিভিন্নভাবে শোনার চেষ্টা করেছি। আমরা বলতে চাই এই তথ্যটি যেন মিথ্যা হয়, জমি অধিগ্রহণ বা বাড়ি অধিগ্রহণ যেগুলো আছে স্থাপনা অধিগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত মূল্য প্রদান করার জন্য একটি চক্র এখানে কাজ করছে। একটি বাড়ির মূল্য যদি 50 লাখ টাকা হয়, সেটি 2 কোটি টাকায় উন্নতি করার জন্য নানা চক্রান্ত এখানে হচ্ছে। এ ধরনের নানা অনিয়ম এই শরীয়তপুরের সড়কে আছে, এই নানা অনিয়মকেই লঙ্ঘন করার জন্য কিন্তু এই এই কাজের মন্থরগতি বলেই আমরা মনে করি। আমরা বলতে চাই জনপ্রতিনিধি আপনারা যারা আছেন, আপনারা
জনগণের মনের ভাষা বুঝুন, জনগণের মুখের ভাষা বুঝুন। এই সড়কটি সরকার বাংলাদেশের উন্নয়নে হাজার হাজার লক্ষ কোটি টাকা ব্যয় করছে। সরকার শরীয়তপুরকে পেছনে দেখতে চায় না। আমরা এরকমও দেখেছি যে সচিবালয়ে নিজের এলাকা উন্নয়নের জন্য বিভিন্ন এমপিরা সরকারের বিভিন্ন সচিবের কাছে, পিডির কাছে তারা দিনের পর দিন ছুটে চলেছে। আমার নিজের দেখা একটি উপজেলার কথা বলতে পারি, নারায়ণগঞ্জের আড়াই হাজার, সে আড়াই হাজারের এমপি মহোদয় আপনারা সবাই তাকে চিনেন, তাকে দেখেছি ব্যাপকভাবে এলাকা উন্নয়ন প্রজেক্টের জন্য কিভাবে দপ্তরে দপ্তরে ঘুরতে হয়। তাহলে আপনারা কেন পারছেন না? আপনারা একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করা, তীর ছোড়াছুড়ি করাটাকে যতটা সিদ্ধ হস্ত ততটা উন্নয়নের জন্য আপনারা উন্নয়নের পেছনে থাকেন না। শরীয়তপুরের মানুষ আপনাদেরকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু তাদের চলাচল যখন বিঘ্নিত হয়, পাশের জেলার মানুষগুলো যখন আমাদের উন্নয়ন নিয়ে ট্রল করে, আমাদের সড়ক নিয়ে ট্রল করে, তখন শরীয়তপুরের মানুষ মারাত্মকভাবে ব্যথিত হয়। আপনাদের কাছে সবিনয় অনুরোধ রাখতে চাই যে অনিয়মের গন্ধ হচ্ছে। ধন্যবাদ সবাইকে। দেখা যায় এই কারণে দেখা যায় নাহলে এই গড় এই আর ওর চোখের নাম হলে